Glory to Allah, access to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari অনুষ্ঠানের এই পর্বে আবারো আপনাদেরকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার পরেই আপনাদের কলের দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। যে বোন প্রথম প্রশ্নটা করেছিলেন, দ্বিতীয় একটি প্রশ্ন করেছেন যে ছেলের সম্পদের উপর মায়ের মানে মালিকানা আছে কিনা। যেহেতু সন্তান আমার, সেই হিসাবে মা এবং বাবার প্রত্যেকেরই নিজের আওলাদর মালের উপরই হক আছে। তবে হাদিস এবং কোরআন যেটা বলে, যদি এই ছেলে অথবা মেয়ে শাদি হয়ে যায় তাহলে শাদি হওয়ার পরে এই ছেলের তার নিজের সন্তান থাকতে পারে, তার তো একজন স্ত্রী থাকবেন, তাদেরও ভরণ পোষণের দায়িত্ব কিন্তু পার্টি রয়েছে। এরপরেও যদি মা বাবার নিজের চলার মতো কোনো সম্পদ না থাকে, তাই মতো অবস্থায় ছেলের উপর মা বাবার যদি তার সাধ্য থাকে তাহলে তার গরিব মা বাবাকে লালন পালন করা এবং লালন পালন করতে যে পয়সার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সেটাও প্রোভাইড করা ছেলের উপর দায়িত্ব। অতএব আপনার সন্তান হিসাবে অবশ্যই সন্তানের উপর যথেষ্ট হক রয়েছে। যদি সম্পদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনার সন্তান আপনাকে সাহায্য করতে হবে, সেটাও আপনার রয়েছে। ইভেন যদি কোনো সন্তান মারা যান আর তার সম্পদ রেখে যান, তো মা হিসাবে ইসলামের বিধান অনুযায়ী ওনারও কিন্তু সম্পদের একটা নির্ধারিত অংশ মাও পেয়ে থাকেন, সেটাই কোরআন শরীফে সূরা নিসাতে বর্ণনা করা হয়েছে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, তিনি প্রেগনেন্ট, তিনি এক খতম কোরআন পড়ার নিয়ত করেছেন যে বাচ্চা যেন নেক হয়, এই নিয়ত করে খতম পড়াটা কি ঠিক? অবশ্যই, যেহেতু এই টাইমে আমরা যে যতটুকু পারি আমরা আল্লাহর জিকির, তিলাওয়াত, নফল বন্দেগি, ইবাদতে যেগুলো আমরা করব, ইভেন মেডিকেল সায়েন্স হিসাবেও যে কথাটা অত্যন্ত স্বীকৃত যে এই টাইমে মা বোনেরা যে চিন্তা করেন সন্তানের উপর কিন্তু সেটারও একটা বিরাট আসর পড়ে, প্রভাব পড়ে। ইভেন রিসেন্টলি আমি জানতে পেরেছি যে সমস্ত মা বোনেরা মনে করেন স্মোকিং, যারা মনে করেন ধূমপান করেন, ধূমপায়ী যারা, এটারও কিন্তু বিরাট একটা রিয়াকশন এই গর্বে সন্তানের উপর পড়ে থাকে। অতএব কোরআনে করিমের তিলাওয়াত, জিকির আজকার, তসবিহাত, নফল বন্দেগি, এটার অবশ্যই এই টাইমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে করতেছেন মাশাল্লাহ, এটা ভালো কাজ করতেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে এক বাই তিনটি প্রশ্ন করেছেন, স্বপ্নের তাবির জানা কি জরুরি? যদি একজনের না জানে তাহলে ফলাফলটা কি হবে, খারাপ হতে পারে, ভালো হতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? যেহেতু স্বপ্নে তিন প্রকার হয়ে থাকে, কোনো স্বপ্ন আছে যেটা আমরা দিনে চিন্তা করে থাকি সেটাই ঘুমাইলে আমরা দেখি, আরেকটা স্বপ্ন হলো যেটা শয়তান অনেক সময় আমাদেরকে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখায়, ভয় দেখায়, আর রিয়েল একটি স্বপ্ন যেটা রহমানি আল্লাহর পক্ষ থেকে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবুয়ত অর্থাৎ গাইবের খবর প্রাপ্তির যে দ্বারা ছিল নবুয়ত, নবুসম বলেন এটা বন্ধ হয়ে গেছে কিন্তু মুবাশিরাত রয়েছে। মুবাশিরাত মানেই হলো আর রুইয়া সালেহা, সুন্দর খাব, ভালো স্বপ্ন, যেটা হয়তো নিজে আমি দেখবো অথবা অন্য কেউ আমার সম্পর্কে দেখবে, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জানতে পারলে তো অবশ্যই ভালো, জানা যদিও ফরজ নয়, এবং না জানলেই যেন প্রভাব বাদ হয়ে যাবে এমন না, বরং হাদিসে এসেছে যদি কোনো খাবের তাবির এবং ইন্টারপ্রিটেশন না করা হয়, এটাকে ব্যাখ্যা না দেওয়া হয়, তো এটা পাখির পায়ের সাথে জুলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাকশন রিয়াকশন থেকে এটা মুক্ত থাকে। তাবির করার পরেই অর্থাৎ এই খাবের ব্যাখ্যা এবং মিনিং যখন বয়ান করে দেওয়া হয় তখনই তার এই খাবের আসল তাসির যেটা, অ্যাকশন যেটা, সেটা করতে শুরু করে। অতএব না জানলে ইনশাআল্লাহ এই খাবের বাদাসর থেকে আমরা মুক্ত থাকতে পারি, যদি হাদিসে যেগুলো এসেছে এগুলো আমরা করতে পারি, যেটা আমি আগেই বলেছি যে আমরা দোয়া পড়বো, লাহলকতাউজুবিল্লাহ পড়বো, আল্লাহ সুবহান ওয়া তাআলা কাছে যদি আমরা পানা চাই তো ইনশাআল্লাহ এবং সদগাহরাতের মাধ্যমে এই বাদ খাবের আমরা অপকারিতা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। জাযাকুমুল্লাহ। কোনো কথা বলার সময় মানে আগামীকালকে করবো বা এই কাজটা করবো, অনেকে ইনশাআল্লাহ বলেন, অনেকে বলেন না, যারা ইনশাআল্লাহ বলেন না, এই বিষয়ে মানে এটা কি কেমন হয়?
কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা কোনো অবস্থাতেই আগামীকালকে এই কাজ করবে ডাইরেক্ট বলে দিও না, কারণ আল্লাহ চাইলে সেটা হবে, সেই হিসাবে ইনশাল্লাহ বলা, এটা আরও রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন এবং এটাই সুন্নত আমরা বলবো। যদি ইনশাল্লাহ না ছাড়াও বলে ফেলি, নাজায়েজ হবে না এবং সেটাও আদা হবে, কিন্তু যদি আমরা এই কাজ করবো ইনশাল্লাহ নাই বললাম তবু কিন্তু এটা ওয়াদা হিসাবে এটাকে পরিগণিত করা হবে, আমরা যেন সেই ওয়াদাটাকে আমরা পুরো করি। জাযাকুমুল্লাহ। মান্নতের মিট বন্টন করতে গিয়ে এটাকে পুরো মাপে করে মানে বন্টন করতে হবে, সমানভাবে বন্টন করতে হবে, কুরবানির মতো। কুরবানিতে যেভাবে সাত ভাগ হয়, এর মধ্যে আরেকটি প্রশ্ন জুড়ে দিয়েছেন, কুরবানির যে সাত ভাগ বন্টন করা হয় এর মধ্যে তো মানে একটা কাউ যদি হয়, বিভিন্ন পার্টের মানে গোশতকে কি আলাদা আলাদা বন্টন করতে হয়? কুরবানির ক্ষেত্রে খুবই পরিষ্কার যে সাতজন যখন আমরা শরিক হওয়ার মাধ্যমে যখন একটা মনে করেন একটা গরু অথবা মনে করেন একটা উট যদি আমরা কুরবানি দিয়ে থাকি, তাহলে প্রত্যেকের নিয়ত যেভাবে খালিস হতে হবে ঠিক তদ্রূপ এই বন্টনটাও পুরো মাত্রায় যতটুকু সম্ভব সমান করে বন্টন করতে হবে। সেই হিসাবে আপনি যেভাবে বলেছেন বিভিন্ন পোর্শন বা বিভিন্ন অংশের গোশতে যেভাবে ডিফারেন্ট রয়েছে, সেটার মধ্যেও যথাসম্ভব সাধ্য অনুযায়ী আমরা অবশ্যই সমান করার চেষ্টা করতেই হবে। বাট মান্নতের ক্ষেত্রে যেহেতু আমি মান্নত মেনেছি একটা গরু আমি বাটিয়ে দিব, সেখানে তো বন্টন কার সাথে আমার সেটা বুঝে আসতেছে না, হয়তো গরিব দুঃখীদের মধ্যে বাটিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যদি এটাই ওনার প্রশ্নের উদ্দেশ্য হয়, তাহলে সেখানে এই কুরবানি মতো যে কোন গরিবকে বেশ দিলাম কোন গরিবকে কম দিলাম, এটা যেহেতু আমি দিতেছি আমার ব্যাপার, সেই হিসাবে এখানে বেশ কম হলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এরপর এক বোন প্রশ্ন করেছেন, তার পরিচিত এক ফ্যামিলি, তারা উমরাতে যাচ্ছেন ডিসেম্বরে, এখন তারা চাচ্ছেন তারা এহরামের নিয়ত করবেন না মক্কাতে চলে যাবেন, হোটেলে যাওয়ার পর তারপরে তারা এহরামের কাপড় পরে এহরাম করবেন, এটা কি ঠিক হবে? এটা হবে না। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন নাই এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন যারা হজ অথবা উমরার নিয়তে যারা যাবে তারা মিকাত ফাইনাল যে বর্ডার যেটা, যেখানে গেলে অবশ্যই এহরাম বাতি হয়, এর আগে বাদানা বাদার এখতিয়ার থাকে কিন্তু এই বর্ডার পর্যন্ত গেলেই অবশ্যই এহরাম বাতি হবে। আমরা দেশ থেকে যারা যাই জিদ্দা নামার আগেই প্রায় আধা ঘন্টা আগেই ইয়ালমলম নামে মিকাত আমরা ক্রস করে যাই, সেই হিসাবে সৌদি এয়ারলাইন্সে তো অনেক সময় বলেই দেয়, তো আনুমানিক মনে করেন কমপক্ষে হাফ অ্যান আওয়ার আগেই আমাদেরকে অবশ্যই এহরাম বাঁধতে হবে যদি আমরা ডাইরেক্ট মক্কাতে যাই। হ্যাঁ, যদি প্রথমে মক্কায় না গিয়ে মদিনাতে আমরা যাই তে কিন্তু আমরা এহরাম না বেঁধে আমরা মদিনাতে গেলাম, তারপরে সেখান থেকে আমরা আসার পথে জুল্লাইফা নামী জায়গায় যেটা মেকাত রয়েছে সেখানে এসে আমরা এহরাম বাঁধি, ঠিক আছে। কিন্তু বোন আপনি যেভাবে প্রশ্ন করেছেন যে ওনারা মক্কাতেই চলে যাবেন এবং সেখানে গিয়ে হোটেলে গিয়ে রেস্ট নেবেন তারপরে মসজিদে আসা থেকে উমরা এহরাম বেঁধে আসবেন, এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং নির্ভরযোগ্য উলামা একরামের মতে এভাবে গেলে একটা দম ওয়াজিব হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। অর্থাৎ দম মানেই যেটা দিয়ে কুরবানি দেওয়া হয় মানে একটি পশু পেনাল্টি হিসাবে এই দোষের গুণা থেকে পরিত্রাণ এবং ক্ষমা পাওয়ার জন্য হরম শরীফে জবে করাতে হবে। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামটা একটু জানার ইচ্ছা। কোরআন শরীফের পরিভাষায় ইজ কল আলী আবিহি আজর পরিষ্কার এসেছে, যখন ইব্রাহিম ইসলাম ওনার পিতা আদরকে বললেন, আল্লাহ যেহেতু আদরকে বাবা বলেছেন তো এটাই তো আমরা সঠিকভাবে আমরা পেয়ে গেলাম যে ওনার বাবার নাম আজর। অবশ্য মুফাসসিরিনে কেরামের কিছু দ্বিমত রয়েছে যে ওনার বাবার নাম আজর ছিল না তারক ছিল, ডিফারেন্ট ওপিনিয়ন থাকলেও কোরআন করিমে যেহেতু ওনার বাবা আজর বলেছে সেটাইকে আমরা প্রাধান্য দেওয়াটাই মনে হয় বেস্ট হবে। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন আপনার কি প্রশ্ন? আমার তিনটা প্রশ্ন আসলে ভাই সাহেব জি, আমার আব্বা মারা গেছেন বিচন্নি থান লাগে কুন্দ অপরা বালা জি, আর জিও কুথান নামে জিও কোরআনের খতমা কি মারা গেছেন ফরিয়া দো দইব নিলা জি। আর দুই নম্বর প্রশ্ন হইল জিও, আমার হাজবেন্ড আমার দেয় নাকি খরচ লাগে পয়সা, আমি যদি না খাই কোনো গরিব রে দিলে আমার কোনো গুণ হইব নি। আর তিন নম্বরটা হইল জিও, আরবিতে আয়েশা নামর স্পেলিং ইংলিশে কিলে ওখান তো যখন আর হইতে। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আমরা নেক্সট কলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকুমুল্লাহ খাইর। জি ভাই আপনার কি প্রশ্ন? আমার একটু প্রশ্ন হচ্ছে,
যে একজন পিতা তার 5টি সন্তান, জি ভাই আমার মনে হয় লাইনটা একটু ড্রপ হয়ে গেছে, আমরা পরবর্তী কলে যাই। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। জাজাকুমুল্লাহ খায়ের। জি ভাই আপনার কি প্রশ্ন? ভাই প্রশ্নটা হইলো, আমি জানি না এটা রাইট প্রশ্ন নিয়ে, এখন রাইট টাইম নেই। আমরা যেসব কুরবানি দেই, জি কোনটা নেই? জি ভাই, জি ভাই আমরা যেসব কুরবানি দেই, নমুনে তো কুরবানির আপনি যেটা ঈদের নামাজ ফরিয়া, জি আর আমরা যদি মনে হয় দোকানে হলতে যে আমরা ওটাটা রিপ্লেস করি কুরবানির লাগি, ওখানে খের নামাজ পড়রা আগে খে খররা বাঁধে, এই কুরবানিটা কতখান যায় যে আমরা লাগে একটু তো ক্লিয়ারিফাই করবেন। জাজাকুমুল্লাহ খায়ের, জাজাকুমুল্লাহ খায়ের, হুজুরে বলবেন এই বিষয়ে। আমরা নেক্সট কলে যাই। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার আরো তিনটা প্রশ্ন আছে হুজুর। জি, প্রথম প্রশ্ন হইল ইফতারি যে আমরা দেই, বা এটা একটা রসুন বড়ি দেই, ইফতারি খাবা নেই, গরিব আর দনীয় কোনো প্রশ্ন না, ইফতারি না খাওয়াইলে দুঃখিত অথবা ঝগড়াঝাটি হয়, বুঝছেন, অত্যাচার হয় মেয়ে লোকরে বা যে হয় কথাবার্তা হয়, এটা শরীরে তো কতটুকু জিও, আর ইফতারি খাবা নেই অথবা টেকা দেবা যদি 5 জন বা 6 জন বা 2 জন যে হয়, যদি আপনি টেকা দেন বা ইফতারি দিন সমানভাবে ঘরে দেওয়া হয়তো দেওয়া লাগবেন না, না ওটা প্লিজ কইবা, বুঝছেন এটা। জি জি জি। আর সেকেন্ড প্রশ্ন হইল অহংকারী যে মানুষের ভিতরে তা হয়, এটার প্রতিকার কি তা, কিভাবে এটা দূর করা যায়? জি, 3 নম্বর প্রশ্নটা কইবানি। আর 3 নম্বর প্রশ্ন হইল আমরা তো কোনো কিছু ব্যস্ত হইলে বা কিনতে হইলে আমরা দেশে বেশিরভাগে এটা দালাল ধরা লাগে, তো দালাল ধরা এটা বৈধ নেই শরীরে, কিটা জায়জ করে না জায়জ না, তারা তো ফ্যাসিলিটি দেবে, তারা দাবি করে অত লাখ টাকা হইলে আমার অত টাকা দিবে, আশা করি বুঝছেন। জি, জাজাকুমুল্লাহ খায়ের, জাজাকুল্লাহ খায়ের। আমরা নেক্সট কলে যাই। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই আপনার কি প্রশ্ন? জি ভাই, আমি প্রশ্ন করতাম শেষলাম আপনার আরে। জি, আমি শিখছিলাম আর বড় কইসলা হাদিস আছিল কি যে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি, সূরা হাশরের আপনার 6টি আয়াত পড়লে বুঝিন আপনার 70,000 ফেরেশতা এদুকু আমরা লাগি ইস্তেগফার করেন, এটা আছে কিনা? আর হুজুর আর একটা প্রশ্ন হইল যে আমরা যখন তসবিহ করি আদি না ফরিয়া যখন তসবিহ আপনার বীজ দি ফরা বুঝিন একটা বিদ্যা রাখবার হইলা, এটা কি আছে কিনা আপনারা জানাইবা দয়া করি। আল্লাহ আকবার, জাজাকুমুল্লাহ খের। আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। জাজাকুমুল্লাহ খের। এক বোন 3টি প্রশ্ন করেছেন, তার বাবা দুনিয়া থেকে মানে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাবার জন্য তিনি কোন দোয়াটা পড়বেন যেটা তার বাবার উপকার আসবে, আর কোরআন খতম করতে পারেন কি? কোরআন খতম করলে ওনার নামে কোরআন খতম কি করতে? প্রথমত আমরা এই বোনের জন্য দোয়া করি, ওনার বাবা এবং পৃথিবী থেকে আমাদের যাদেরই মা অথবা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের মা বাবার খবরকে যেন জান্নাতের বাগ বানিয়ে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। এবং সমস্ত মুমিন মুমিনা যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করেন, আমাদেরকে যেন আল্লাহ মাফ করেন, আমিন। আপনি যে দোয়া করতেছেন বা আমরা একজন মারা যাওয়ার পরে কী দোয়া করবো, তো নবী করিম সাল্লাহ ইসলাম মাতা পিতার জন্য তো একটি দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগিরা, সেই দোয়া পড়তে পারেন। স্পেসিফিক কোনো মানুষ মারা গেলে সে আমার উনি আমার বাবাও হন বা যেই হন, রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বেশি যে দোয়া করতেন মাগফিরতের, আল্লাহ মাগফিরহু, আল্লাহ তুমি এই ব্যক্তিকে মাফ করো, ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো, মায়া করো, ওয়া ওয়াসি মাদখালাহু, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করো, ওয়া হাসিবু হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি তাকে হিসাবটা যেন ইজি হিসাবটা করো। এইভাবে এই দোয়াগুলো আপনি করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো সন্তান, আপনি আপনার লাইফে যত ভালো কাজ করবেন, আপনার মা এবং বাবা যেহেতু আপনার পিছনে শ্রম দিয়েছেন, ওনারা কবে যাওয়ার পরে সরকার জারি হিসাবে সেই স্বপ্ন আপনার আব্বা আম্মা পেতেই থাকবেন ইনশাল্লাহ। যেন সবচেয়ে বড় ভালো জিনিস এটাই হবে, আমাদের মা বাবার জন্য যদি ফায়দা করতে চাই তা আমরা নিজে যেন সৎ সৎ হয়ে যাই, আমরা যেন ভালো কাজ করতে পারি, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং পাশাপাশি আদি যেটা বলেছে, কেহ মারা গেলে হকের মধ্যে বড় একটি হক হলো যে ওনার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো, বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক রাখবো, ওনার কোনো ওয়াদা থাকলে সেটা পুরা করবো, নিজের নেক নেক নেককার বনে যাবো,
এবং মা বাবা যে ভালো পথে চলেছিলেন সেই ভালো কাজগুলো আমরাও কন্টিনিউ করব, সেটি হলো আমাদের বড় কারণ। জাযাকাল্লাহ আল্লাহ আকবার। দ্বিতীয় প্রশ্নটা, তার হাজবেন্ড তাকে যদি কোনো পয়সা দেন খরচপাতি করার জন্য, তিনি যদি নিজে খরচ না করে কোনো গরিবকে দিয়ে দেন, এটাকে জায়েজ? এই প্রশ্নের আগে মনে হয়, আগের প্রশ্ন আমি একটা পয়েন্ট আমি মনে হয় হয়তো ক্লিয়ার করি নাই, কোরআন শরীফ খতম করে উনি ইসলামে সব করতে পারবেন কিনা পারবেন না? জি, তো নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মতে পারবেন। আমি এই বিষয়ে অন্য কোনো একদিন টপিক হিসেবে আমি আলোচনা করে নেব ইনশাআল্লাহ, যে একজন মানুষ মারা গেলে আমরা কী কী জিনিসের মাধ্যমে আমরা তার কাছে ফায়দা পৌঁছাইতে পারি। সদকা করলেও সব পৌঁছে, নফল রোজারও সব পৌঁছে, নফল হজেরও সব পৌঁছে, এর মাঝে কোনো দ্বিমত নাই। দোয়া করলেও দোয়া দোয়া পৌঁছে, ইস্তেফারের ইয়ে ফায়দা পৌঁছে, কোরআনে করিম তিলাওয়াত করলে পৌঁছবে কিনা ওখানে দ্বিমত থাকলেও নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মতে ইনশাআল্লাহ কোরআনে করিম তিলাওয়াত করে ওখানে সব পৌঁছাইতে পারবেন। জাযাকাল্লাহ। আর আরেকটি প্রশ্ন যেটা করেছিলেন, যে তার হাজবেন্ড যদি তাকে কোনো পয়সা দেন, এই পয়সাটা নিজে খরচ না করে যদি গরিবকে দিয়ে দেন। আল্লাহু আকবার। মনে হয় আমার মানুষ আমার স্মরণ হইতেছে এই মুহূর্তে কোরআন শরীফের সেই আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, বিশেষ করে আনসারী সাহাবায়ে কেরামের ক্ষেত্রে, তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের বুক এবং কিদা থাকা সত্ত্বেও তারা অন্যকে প্রায়োরিটি দিত, অন্যকে প্রাধান্য দিত, আল্লাহ সুবহানাহু প্রশংসা করেছেন। এটাই মুমিনের সিফত। তো আপনার হাজবেন্ড আপনাকে দিচ্ছেন খাওয়ার জন্য, সেই সব যদি আপনি এটা সলগা করতে চান, যেহেতু আপনি মালিক হয়ে গেছেন, আপনি অবশ্যই সলগা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন আমি আরেকদিনও বলেছি যে স্বামীর কোন কোন সম্পদ একজন স্ত্রী নিজে দান করতে পারবেন, এটাও একটা টপিক ইনশাআল্লাহ। এটাও আমরা মনে হয় আজকে আলোচনা করবো না, খুবই গুরুত্বপূর্ণ টপিক, তবে অন্য একদিন আমরা আলোচনা করবো যে একজন স্ত্রী হিসাবে আপনি স্বামীর কোন কোন সম্পদ কীভাবে আপনি খরচ করতে পারেন, আমরা একদিন সে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি যারা বলছেন আপনি পারবেন ইনশাআল্লাহ। আশা করি হুজুর, আপনার যদি এই টপিকের উপরে আলোচনা হয়ে যায় তাহলে আমাদের চ্যারিটির মধ্যে আরও ফায়দা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। আগামী সপ্তাহ চ্যারিটি আপনার ইনশাআল্লাহ কাল থেকে শুরু হচ্ছে, আল্লাহ আকবার, 10 দিন লাগাতার চলবে ইকরা বাংলায়। এরপরে 3 নম্বর প্রশ্ন বোন করেছেন যে আয়েশা আরবিতে স্পেলিংটা কীভাবে হবে একটু বলে দিতে। আগের প্রশ্নের সঙ্গে একটু সম্পর্কের সঙ্গে বলতেছি, যেটা হাদিস বুখারী শরীফে এসেছে যে স্বামীর সম্মতিক্রমে, পরিষ্কার অথবা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সম্মতিক্রমে যদি কোনো স্ত্রী কোনো কিছু খরচ করেন, তাহলে আপনি যে পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ করছেন, আপনি যে সব পাবেন সমান, আপনার স্বামী যেহেতু অর্জন করেছিলেন তিনি সমান সব পাবেন। ইভেন এই পয়সাগুলো স্টোর করেছেন যিনি স্টোর ম্যানেজার বা দায়িত্বে যে ছিলেন উনিও কিন্তু সমান সব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সদকার মাধ্যমে সমান সওয়াব, মনে করেন 10 পাউন্ড আমি ডোনেশন করলে সমান 10 পাউন্ডের সওয়াব আপনি পাবেন, সেম 10 পাউন্ডের সওয়াব আপনার কাছে কোনো কাট করে নয় স্বামীকে দেওয়া হবে। এবং এই পয়সাগুলো যারা হিসাবরক্ষক করেছেন বা যারা এই দায়িত্বে আছেন মনে করেন চ্যারিটি কালেকশনের, তাদেরকে ইনশাআল্লাহ সে সমান সব দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আকবার। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, এটা অনেকবারই মানে অনেকেই প্রশ্ন করেন, যে কোরবানি যেটা আমরা এই দেশে বিশেষ করে আমরা দিতে চাই বিভিন্ন শপের মাধ্যমে, বিভিন্ন গোস মানে আপনার এই কোরবানিটা অনেক সময় মানে প্রশ্ন থাকে যে এটা ঈদের নামাজের আগে হয়েছে না পরে হয়েছে, এই কোরবানিটা আদায় হয়েছে? এখানে প্রশ্নের উত্তরে দুইটি বিষয়, একটি হলো আমি এখানে যে কোরবানি দিতেছি, যদি একটি জামাত হয়ে যায়, মনে করেন প্রথম জামাত লন্ডনে সর্বপ্রথম জামাত যেটা হয়েছে এই বছর 7 o'clock ফর এক্সাম্পল, এর মানে 7 o'clockের মর্নিংয়ের পরে যদি কুরবানি যেটা হবে সব জায়েজ হয়ে যাবে। ইভেন যদি আমি নামাজ হয়তো 7 o'clockের টাইমে শরিক হই নাই, আমার যে কুরবানি দেওয়া হবে আমি হয়তো 11 o'clockের জামাত যেটা হবে সেটা শরিক হব। অর্থাৎ এটা মোটেই প্রয়োজন নয় যে আমি নামাজ পড়েছি কি না পড়ি নাই, ইভেন যে লন্ডনের প্রথম জামাত যদি হয়েই যায় এই টাইমের পরে যে কুরবানি হবে সেটা কুরবানি অবশ্যই হবে। যদি সেই জামাত প্রথম জামাতের আগে কোনো কুরবানি কুরবানি নামে জবে করা হয়, বুখারী শরীফে সহিহ হাদিস নবী করিম ইসলাম বলেছেন মাং জাবাহা কাবলাল ঈদ, যদি কেহ কুরবানি ঈদের আগে জবে করে ফেলে ফাইনাল লহমুহু লহমু শাট, এটা বকরির গোশত হিসেবে পরিগণিত হবে, কুরবানি গোশত হবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন সাহাবি আবু বুরদা, উনি সম্ভবত আমি হয়তো নাম বলতে ভুল করি নাই, একজন সাহাবি বলেছিলেন যে রাসূলুল্লাহ আমি তো এইভাবে নামাজের আগে আমি কুরবানি দিয়ে দিয়েছি, রসুলাম বললেন না হয় নাই, তুমি নামাজের পরে আবার তুমি এটা রিপিট করতে হবে, সেজন্য আগে দিলে কোনো অবস্থা হবে না পরে দিলে হবে। আগে বলতে আমি জামাত পড়তে হবে এটা জরুরি নয়, প্রথম জামাত হয়ে গেলেই চলবে ইনশাআল্লাহ। এরপরে এক ভাই 3টি প্রশ্ন করেছেন, ইফতারি নিয়ে যে রসম রসমাত আমাদের মধ্যে আছে, যদি কাউকে না দেওয়া হয় তাহলে অনেক কথা মানে শুনতে হয়, এরপরে যদি দেওয়া হয় মনে করেন 4 জন মেয়ে আছে কারো, সমানভাবে কি ইফতারিটা বন্টন করে সম পরিমাণ পয়সা দিলে কি সম পরিমাণ দিতে হবে? প্রথম প্রশ্নের উত্তর দুইটা পয়েন্ট আমি
দুইটা পয়েন্টে আমি দিলে একটু ভালো হবে। প্রথমটি হলো যে ইফতার করানো অত্যন্ত সবের কাজ, এটা কোনো সন্দেহ নাই। হাদিসে আসতেছে যদি আমি কোনো ব্যক্তিকে ইফতার করাই তাহলে উনি সারাদিন রোজা রেখে যে সব পেয়েছেন সমান সব আমার আমি ইফতার করানোর কারণে আল্লাহ পাক আমাকে দান করবেন। কিন্তু যিনি রোজা রাখছেন ওনার সব কমে কম করা হবে না। কিন্তু অনেক আমরা এরকম আসি যে অন্য লোকের ইফতার আমরা খাই না, এই ডরে কি জানি আমার সব চলে যায়। তো রাসুলুল্লাহ বলতেছেন লায়ুন কাসু মিন হাজরিহি শাইউন, যিনি রোজা রাখছেন ওনাকে তো পুরো সব দেওয়া হবেই, কিন্তু আমার আমি যেহেতু ইফতার করাইছি সেই হিসাবে আল্লাহ সব আমাকেও সমান সব দেবেন। সেজন্য ইফতার করানো অত্যন্ত সবের কাজ গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে ভাই প্রশ্ন করেছেন এবং হয়তো ওনার উদ্দেশ্য সেটাই যে রসম হিসাবে সাধারণত মনে করেন শ্বশুর হিসাবে দামানদের ঘরে অর্থাৎ মেয়ের বাড়িতে ইফতার দেওয়া, এই যে প্রথা যেটা হাদিসে কোনো জায়গায় মোটেই এরকম বলে নাই যে মনে করেন নিজের মেয়ে বা নিজের দামান যিনি হয়েছেন ওনাকে আমি ইফতার দেব, শুধু জামাইকে শুধু ইফতার দেবো। বরং হাদিস বলতেছে যে যাদেরকে ইফতার করাবে সেই হিসাবে যদি ইফতার করানো সবের কাজ হয় তাহলে শুধুমাত্র সারাদিন দেখি শ্বশুর দিবেন শাশুড়ি দিবেন, আমি একজন জামাই হয়ে বা আমি মেয়ের ঘর থেকে তো আমি আমার বাবার বাড়ি আমি জামাই হয়ে আমার শ্বশুরের ঘরে তো ইফতার দেওয়ার সমান সবের কাজ, তো আমরা এক পক্ষে কেন দেবো? তারপরে এই দেওয়া নিয়ে যদি আমরা মনে করেন দিতেই হবে এরকম মনে করা যায় তাহলে কিন্তু এটা অনেক সময় বেদাতে পরিণত হয়ে যায়। তাছাড়া আমরা দেখেছি আমাদের দেশে অনেক সময় অনেক বাবারা কিন্তু ইফতারি দেওয়ার সময় হিমশিম খান, অনেক কষ্ট করতে হয়, অনেক বাবাদের প্রেশার হয় এই সমস্ত দুশ্চিন্তা নিয়ে যে আমি কীভাবে ইফতার অনেক দাঁড় করে কর্জ করা পর্যন্ত অনেক ইফতারি দিতেই হয়। তাছাড়া যদি ইফতারি ঠিকমতো দেওয়া হয় না বা পরিমাণে একটু কম হয়ে যায় সুবহান আল্লাহ, যে মেয়ের সাথে দেওয়া হয়েছে এই মেয়েটাকে অনেক ধরনের হিমশিম খেতে হয়, লজ্জিত হতে, অনেক কেন বিবাহ ভাঙার একটা কারণ হয়ে যায়। আল্লাহ সুবহান তাআলা এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে যেন রক্ষা করেন, আমিন, জাযাকুমুল্লাহ। কিন্তু একটি কথা হুজুর, আমাদের দেশ নয়, আমরা যে দেশে আছি এই দেশে মনে করেন যদি মনে করেন কেউ চাইলে তো মেয়েও চাইলে বাবাকে ইফতারি দিতে পারেন, বাবা চাইলেও দিতে পারেন, এটা কিন্তু এই যে সওয়াবের নিয়তে যদি কেউ করে অবশ্যই কোনো প্রেশার বা চাপে পড়ে নয়, এটা কিন্তু এক পক্ষ থেকে নয়, দুই পক্ষ থেকে আমাদের মনোভাব থাকতে হবে, ঠিক আছে? নতুবা যদি আমি যেটা বলেছি যে প্রথা হিসাবে রসম হিসাবে সেটা কিন্তু আরেক পর্যায়ে চলে, সেটা কিন্তু আর হারাম হবে। আল্লাহু আকবার। আর যে পয়সার কথা যে বলছেন এটা কি আপনি মেনশন করবেন যে সমপরিমাণ চারজন মেয়ে এটা প্রয়োজন নয়, যেহেতু মেয়ে আমি মেয়েদেরকে দিতেছি কার ফ্যামিলিতে কতজন লোক আছে সেটার উপর ডিপেন্ড করে, হয়তো আমার কোনো মেয়ের ঘরে হয়তো তার ফ্যামিলি ছোটো, কোনো মেয়ের ঘরে হয়তো তার আত্মীয় স্বজন যারা আছেন একটু বেশি, সেদিকে লক্ষ্য করে যদি আমি বেশ কম করি কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। দেশে কোনো জায়গা বা কোনো কিছু বেচাকিনি করতে হলে ক্রয় বিক্রয় করতে হলে অনেক সময় দালাল ধরতে হয়, দালালরা আবার একটা মানে চার্জ চায়, এটা এই বিষয়ে আপনি কী বলবেন? হাদিসের মধ্যে যেটা এসেছে নবী আকরম ইসলাম বলেছেন ওয়ালা ইয়াকুম লাহু সিমসারান, কেহ যেন কারো জন্য এভাবে দালালি না করে। দালাল বলতে যদি কেহ হেল্প করে সহযোগিতা করে সেটা কিন্তু অত্যন্ত ভালো কাজ, আর যদি হেল্প বা সহযোগিতা করতে যদি সেখানে কোনো দাগাবাজি দুকা চিটিং এরকম কোনো গোপনীয় বা কোনো মনে করেন একটা তাদের আপসের মধ্যে কোনো ধরনের কোনো কন্ট্রাক্ট থেকে যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সেখানে মিথ্যা কথা বলা লাগে। বা আপনি যে দেশের কথা বলছেন আমরা দেখেছি অনেক সময় গরুর বাজার এরকম হয় বেশি, একটা গরুর দাম হয়তো বাস্তবে দাম হবে হয়তো মনে করেন দশ হাজার এক্সাম্পল হিসাবে বা 20,000 বা 30,000, কিন্তু সে আইসা বলবে কেনা নিয়তে নয়, সে আইসা বলবে যেটা বিক্রি হবে হয়তো 30,000, এসে বলবে আমি আপনাকে 35,000 দিয়ে দিব আপনি দিবেন ক্রেতা সেজে, কিন্তু সে তার উদ্দেশ্য কিন্তু কেনা নয়, অন্যান্য ক্রেতারা দুকা খাওয়ার দেওয়ার জন্য যে একটা লোক উনি 35 জন দর করেই ফেলেছে, আমি তো সেই গরুর দাম আমি কিভাবে 20 বলতে হবে অবশ্যই এই দুঃখা দেওয়ার নিয়তে এইভাবে দুঃখা দেওয়া, যেহেতু এটা রসুল বলে মাসবারে হয় উম্মতে মানে মুসলমানের কাজ এটা হতে পারে রসুল বলেছেন, সেটা কোনো অবস্থায় জায়েজ নয়, হারাম। জাযাকুমুল্লাহ খায়ের। সময় হয়ে গেছে আরেকটি বিরতিতে যাওয়ার, সময় খুব দ্রুত চলে যায়, আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ খায়ের। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।